মাত্র 50 টাকাতেই মিলছে এক প্লেট চিকেন মোমো। সাধারণত 60 থেকে 70 টাকা কিংবা তার বেশি দামে বিক্রি হয় অতি জনপ্রিয় এই পদটি, এবং প্লেটে থাকে 6 পিস। কিন্তু 50 টাকার এই মোমোর প্লেটে থাকছে 10 পিস চিকেন মোমো, সাথে 2 রকমের চাটনি আর চিকেন স্যুপ। চমকপ্রদ এই মোমোর প্লেট পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে। বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় জাগরণী মাঠের পাশে ছোট্ট একটি দোকানে সুলভ মূল্যে ঢেলে বিকোচ্ছে লোভনীয় এই খাবারটি। রাস্তার পাশের ছোট্ট এই দোকানটিতে সন্ধে হলেই ভিড় জমায় শহরের খাদ্যপ্রেমী তথা মোমোপ্রেমী মানুষজন। অন্যান্য দোকানের তুলনায় দামে কম হলেও খামতি নেই পরিচ্ছন্নতা কিংবা স্বাদে। দোকান মালিক রণজিৎ বর্মার কথায়, অন্যান্য দোকানে 60 থেকে 70 টাকায় মোমো বিক্রি হয়, কিন্তু আমার এখানে 50 টাকায় পাওয়া যায়। 50 টাকায় দিয়েও আমার লাভ থাকে, তাই বিক্রি করি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ধানবাদ মানে কাছাকাছি আছে। দাদা, আমি এখানে ভাড়া থাকছি, তো 60-70 টাকা বিক্রি করলে তাহলে এখন কাস্টমার আবার আসবেন না, আমি ভাড়া বাড়িতেই থাকি, সেই জন্য আমি নিজে করছি। আমার মানে তাও লাভ হয়, 50 টাকা 10টা দিচ্ছি, তাও লাভ হয় আমার। হ্যাঁ, চিকেন রঞ্জিত বর্মা। বছর পাঁচেক আগে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে বর্ধমান শহরে এসে ব্যবসা শুরু করেছিলেন রণজিৎ বর্মা নামের এই ব্যক্তি। ছোট্ট এই দোকান নিয়ে শুরু করেন মোমোর ব্যবসা। তিনি জানিয়েছেন, তার মোমোর চাহিদা বাড়ানোর জন্যই 50 টাকায় মোমো বিক্রি করেন তিনি। এতে মানুষজন বেশি আসে, ফলে বিক্রি বাড়ে তার। বর্তমানে তার মোমোর জনপ্রিয়তা এতই বেশি যে মাঝে মধ্যে 1000 থেকে 2000 পিস মোমো বিক্রি হয় তার। দোকানে মোমো খেতে আসা এক কাস্টমার শ্রাবণী প্রধান এই মোমো প্রসঙ্গে জানিয়েছেন, রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির মোমো পাওয়া যায় এখানে। তার কথায়, কোয়ালিটির দিক থেকে আমি বলবো একদম 10/10, টেস্টও খুব ভালো, আর সেল তো প্রচুর হয়, এখানে দেখাই যাচ্ছে সেটা। যেখানে এখনকার দিনে মানে রিজনেবল প্রাইসে যদি ভালো প্রোডাক্ট পাওয়া যায়, অবশ্যই সবাই সেখানে যাবে। আর এটা একটা নমুনা হিসেবে আমরা ধরতে পারি, রিজনেবল প্রাইসে ভালো জিনিস। তোমার বাড়ি কি বর্ধমান? হ্যাঁ। 50 টাকায় 10 পিস সুস্বাদু চিকেন মোমো, সাথে 2 ধরনের চাটনি এবং চিকেন স্যুপ টেস্ট করতে চাইলে ঘুরে যেতে পারেন বর্ধমান শহরের বড়নীলপুর এলাকার এই ছোট্ট মোমো স্টলটি থেকে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরীর রিপোর্ট, নিউজ 18 লোকাল।